দেখতে পাচ্ছেন সুতো ধরে টানা হচ্ছে মাছ। এটি হচ্ছে সিঙ্গুর পীরপুকুরে লাস্ট যে পাস চলেছিল তার ভিডিও। এই সিটে প্রথম দিন যথেষ্ট পরিমাণে রুই মাছ খেয়েছিল এবং তারা ছিপও বসাচ্ছিল না, এরকম করে হাতে করে টেনে টেনে তুলছিল। তো পীরপুকুরে এই হাতে করে সুতো টেনে রুই মাছ ধরার ভিডিও, একটি মাছ তোলা এবং মাছ খুলে যাওয়া, দুরকম ভিডিওই দেখাচ্ছি। দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। আজকে দেখা হয়ে গেল। আচ্ছা, হলদিয়া থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হলদিয়া থেকে ব্যাপারটা কি, বহু লোক কথা হয় তো, অ্যাড্রেসটা বললে মোটামুটি আইডেন্টিফাই করা যায় যে অমুকজন হলদিয়া থেকে করে। যেমন আজকে কুয়েত থেকে একজনের সঙ্গে, অনেকের সঙ্গেই কথা হয়, একজনের সঙ্গে দেখা হলো, ও দেশে ফিরেছে, বিটিপিএসে গিয়ে দেখা হলো। আমি বলছি আপনি অমুক জন? হ্যাঁ, যে আমি চিনতে পারছি না, না আমি তো চিনি না। আছে কিন্তু মাছ খেলে না, প্রচুর খেলো না আজকে, সত্যি তিনবার প্রচুর মাছ খেয়েছে, এইবারটা খেয়েছে কিন্তু এটা না, এটাতেও খেয়েছিল, মাছ আছে এইটাতেও খেয়েছিল দাদা, মাছ আছে কিন্তু মাছ না, এইটাতে যেবার পাস চলেছিল সেবারেও প্রচুর মাছ খেয়েছে, এটাই মানে ডবল নেট হয়ে গিয়েছিল বেশ কিছু এইটাই, কিন্তু এই ফার্স্ট টাইম এই পুকুরটা ঝাড় হলো। আর তিন পাঁচবারের একবার যদি ঝাড় হয় সেখানে কিছু বলাও যায় না। না না, নো ডাউট, আপনি যান আপনি যান আপনি চলিয়ে, সেটা অস্বীকার করা যাবে না, মালিক সত্যি ভালো। আচ্ছা, কত কি ইয়ে করলো? 2000 টাকা ফেরত দিয়েছে। মাছ রুই মির্গেল হবেই, মির্গেল আছে মোটামোটা 6 কেজি 6.5 কেজির মির্গেল আছে। ঠিক আছে, আস্তে আস্তে হবে।